আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের একটা নতুন ভিডিও চলে এলাম। আজকের ভিডিওটা হচ্ছে যে আপনাদের দুটো নতুন পায়রা দেখাবো। আমরা এই রবিবার হাট থেকে দুটো নতুন পায়রা আনছি, আপনাদের পায়রা দুটো দেখাবো। একটা হচ্ছে গিরিয়াজ পায়রা আর একটা মেটাজ পায়রা, আপনাদের দেখাবো দুটোই নট পায়রা কিন্তু, ঠিক আছে? আপনারা ধরে দেখাচ্ছি, এই দেখুন এই দুটো পায়রা আমরা আনছি হাট দিয়ে নতুন করে। এটা হচ্ছে লাল একটা গিরিয়াজ পায়রা আর এটা হচ্ছে মেটাজ পায়রা, দুটোই নট, ঠিক আছে? মাদি কিনতে হবে, ফের ফের আগে রবিবার হাটে যেয়ে ভালো দেখে মাদি আনবো। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন এইদিকে ডানাটা দেখুন বাঁধা ছিল, খুলে গেছে। এইদিকে ডানাটা বাঁধা আছে, পায়রাটা ছেড়ে গেল হাঁটছে। দেখুন পায়রাটা হাঁটছে, এই পায়রাটা দেখুন, এই হচ্ছে মেয়েটা পায়রা। দেখুন পায়রাটা ডানাটা দেখুন, দেখুন পায়রার চোখটা দেখুন আমার ভালো করে। ঠিক আছে, পায়রাকে আবার ছেড়ে দিই আমরা। এইটুকু আপনাদের পাখিগুলো দেখাবো, আমাদের পায়রা দুটো দেখালাম, নতুন পায়রা এনেছি, আপনাদের পাখিগুলো দেখাবো। আসুন, এই দেখুন আমাদের পাখি নতুন, সেটা এই উপরে দেখুন বলদি পাখিকে আমরা দুটো ভাত দিয়ে দিয়েছি। দেখুন আগে একটা ভাত ছিল, এখন দুটো ভাত দিয়ে দিয়েছি। দুজনের মাদি এখন ডিমে বসে গেছে, এই দুটো নরি এখন বাইরে আছে দেখুন, ঠিক আছে? আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন কতটা বুঝতে পারবে ভাঁড়ে আছে। এখন লেজ দেখা যাচ্ছে ভাঁড়ের ভেতরে, ঠিক আছে? এখন ককটেল দুটো বসে আছে আমাদের, এখন এরা ডিমে ডিম পারে নি, এরাও ডিম পারে নি এখনও। দেখুন এই লাভবার দুটো আমাদের, এই দেখুন ঘুঘু পাখির বাচ্চা উঠেছে, একটা ছোটো মতো বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এই দেখুন বাচ্চাটা, দেখুন একটা হয়েছে আর একটা মারা গেছে। পাশে পাশে কুকুরটা ডিমে বসে আছে, পাশের জোড়াটা এরা ডিমে বসে আছে, এদেরও ডিম আছে দেখা যায়। এরা নতুন করে আবার ডিম পারবে, একবার ডিম পেরেছিল। এইদিকে জোড়াটা কাছেও ডিম আছে নতুন করে, ঠিক আছে? আর চার জোড়া আছে দেখুন পাখি সেট আপ। এই চারটেতেই হচ্ছে যে এখন ঘু আছে, এই নিচের দুটোই, এই নিচের দুটো আর এই দুটো ঘু পাখি, আর ওই ওপরেগুন এখন এই যে বদ্রি পাখি আছে, এটাই লাভবার আছে। এই দেখুন আর একটাও বার হয়েছে ভানের মুখে, দুটোই এসে বার হয়েছে, ঠিক আছে? ভিডিওটা আজ এই পয়েন্টেই থাক।